তারেল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকান ও বসত বাড়ি পুড়ে ছাই। কিশোরগঞ্জ থেকে হুমায়ুনুর রশিদ জুয়েলের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত। কিশোরগঞ্জের তারেল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8টি ব্যবসা প্রতিষ্ঠান ও 5টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। সোমবার দুপুর 11:30 হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের গেট সংলগ্ন বাজারের গুরুস্থান মার্কেট এলাকার নূর ইসলাম সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ ফায়ার সার্ভিস ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর 11:30 নূর ইসলাম সুপার মার্কেটের একটি পেট্রোলের দোকানে সিগারেটের আগুন থেকে আগুন লাগার সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হয়। আগুন লাগার পরপরই দ্রুত আগুনের লিলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক তাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।